বিলুপ্ত জাতের বোনাধান উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন নওগাঁর কৃষক। সদর উপজেলার হাড়িয়াগাছি মাঠে 100 বিঘা জমিতে বোনা জাতের লক্ষ্মীদিঘা ও আজতমিদঘা নামে দুটি বিলুপ্ত জাতের ধান চাষের উদ্যোগ নিয়েছেন তারা। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। একসময় নওগাঁর মাঠ জুড়ে মাটিয়াগরল, জটা, ঝরা, দিঘা, লক্ষ্মীদিঘা সহ আমনের বিভিন্ন জাতের বোনাধান উৎপাদিত হতো। এ অঞ্চলের প্রধান ফসলই ছিল এসব ধান। এ অঞ্চলের 40 জন কৃষক বন্যা সহিষ্ণু, এসব ধান নতুন করে চাষের উদ্যোগ নিয়েছেন। ধানটা খুব সুন্দর ধান, ধানটা হঠাৎ করে মানে ধানটা মানে উঠে গেল, বন্যার হতো কিন্তু ধানটা উঠে যেত। তারপরে আমাদের মৌসুম যে এই ধানটা এই ইন্ধন করে আর মাঠটাও পড়ে থাকছিল। এই যে আপনি বনেছেন, একটা চাষ করে বোনা নিড়ান নাই, খোঁড়ান নাই, সার নাই, ফসফেট নাই, একবারে শুধু হাতেই ধান হওয়া। বোনা ধান আবাদে একদিকে কৃষক অতিরিক্ত ধান ঘরে তুলতে পারবেন, অন্যদিকে কচুরিপানা মুক্ত থাকায় পরবর্তীতে বড় মৌসুমের জন্য নতুন করে জমি তৈরি করতে হবে না। যদি এই বোনা আমন ধানটাকে আমরা পুনরায় যদি চালু করতে পারি, যেটা একসময় ছিল, তাহলে আমরা ওই কচুরিপানা টানার বদলে ওই খরচে আমরা 8-10-12 মন করে ধান পাব এবং এই ধানটা হবে সার, বিষ, কীটনাশক ছাড়া একদম অর্গানিক এবং এতে মাছের উৎপাদন বিলে বেড়ে যাবে এবং এই প্রকৃতিতে এর যে পজিটিভ ইম্প্যাক্ট এটা অপরিসীম। যেসব নিচু এলাকায় বর্ষা মৌসুমে একেবারেই কোনো ফসল আবাদ হয় না, সেসব এলাকায় স্থানীয় জাতের এসব ধান আবাদে কৃষককে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।